কোরবানি ঈদ মানেই গরু আর খাসি, তো বিরিয়ানি হবে না এটা তো হতেই পারে না, তাই না? তো আজকে আমি একদম ভিন্নভাবে ভিন্ন উপায়ে খাসির একটা বিরিয়ানি রান্না করব। কিন্তু এই বিরিয়ানিতে খাসির কোনো প্রকার গন্ধ থাকবে না। কিভাবে গন্ধমুক্ত খাসির বিরিয়ানি রান্না করবেন সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখবেন। আর হ্যাঁ, এই বিরিয়ানি যখন আপনি কাউকে পরিবেশন করবেন তখন অনেকটা কাচ্ছির মতো লাগবে, সেটা কিভাবে হয় সেটাও আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। তো আমি কাচ্ছির মাংসের মতোই বড় বড় টুকরার খাসির মাংস নিয়েছি। কাচ্ছির বিরিয়ানিতে কিন্তু বড় টাইপের খাসির মাংস দেয়, তো আমি সেই সাইজেরই নিয়েছি। এখানে আমি প্রায় 2 কেজির মতো নিয়েছি। আর টমেটো দিয়ে দিচ্ছি আমি 1টার মতো কুচি করে দিয়েছি, মানে 1 কাপ টমেটো কুচি। আর তেল দিব আমি 3 টেবিল চামচের মতো, কারণ তেল প্রচুর খাসির মাংসে উঠে। আর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1 কাপের মতো কুচি করে। আর বিরিয়ানির মশলা আমি ব্যবহার করব 3 টেবিল চামচের মতো। তো এটাই হচ্ছে বিরিয়ানির মশলা, আমি অন্য কোনো এক্সট্রা মশলা ব্যবহার করব না। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, কিন্তু এটাই কিন্তু আমার জন্য যথেষ্ট। তো আপনারা যে কোনো বিরিয়ানির মশলা দিয়ে এই বিরিয়ানি তৈরি করতে পারবেন। পেঁয়াজ পেস্তা দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো, লবণ দিয়েছি 1 টেবিল চামচের মতো, আর টক দই দিয়ে দিব 1 কাপের মতো। এটা ঘরে বানানো টক দই, এজন্য এরকম লিকুইড। তো এখন আমি ভালো করে সবগুলো উপকরণ একসাথে করে মিক্সড করে নিব। তো মেরিনেট করে রাখার কোনো প্রয়োজন নাই, এত কষ্ট করে সময় নিয়ে মেরিনেট করে না রেখেও এই বিরিয়ানিটা তৈরি করতে পারবেন। তো দেখুন, এখন আমি ভালো করে মাখিয়ে নিলাম। এখন আমি ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো প্রায় 1.5 থেকে 2 ঘন্টার জন্য। মানে এটা টোটাল রান্না করতে আমার 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। যদি খাসির মাংস বাচ্চা হয় তাহলে 1.5 ঘন্টায় আপনার রান্নাটা হয়ে যাবে, বা 1 ঘন্টার মধ্যেও মাংসটা অনেক ভালো সিদ্ধ হয়ে যাবে। আর খাসির মাংস যদি একটু বয়স্ক হয় তাহলে একটু সময় লাগবে। তো আমার মোট রান্না করতে সময় লেগেছে 1.5 ঘন্টা। তো দেখুন পানি উঠেছে, এই পানিতেই আমি একদম লো হিটে এই মাংসটা রান্না করে নেব। বারবার নাড়াচাড়ার প্রয়োজন নেই, আপনি 30-20 মিনিট পর পর হালকা একটু নাড়া দিয়ে দেবেন। অনেকেই প্রশ্ন করবেন, আপু আপনি তো আদা রসুন বাটা দেন নাই। তো আমি আদা রসুন বাটা দিয়েছি 10 মিনিট পর, মানে মাংসটার পানি ছেড়েছে তারপর আমি আদা রসুন বাটা দিয়েছি। তো এই টেকনিকটা একটু ফলো করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এতে মাংসের ফ্লেভারটা দারুণ আসে, আর এটা যে খাসির মাংস সেটার ফ্লেভারটা অনেকটা দূর হয়ে যায়। তো দেখুন মাংসটা কিন্তু মোটামুটি আমার রান্না হয়ে গিয়েছে। তো আমার কাছে আরও প্রায় 20-25 মিনিট আছে, এই জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে এই 25 মিনিট এটা কুক করতে থাকবো। এর মধ্যে আমি পোলাওটা রান্না করব। পোলাওটা আপনারা নর্মালভাবে রান্না করতে পারেন, তাও আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে পোলাও রান্না করার জন্য আমি বাটার নিয়েছি 4 টেবিল চামচের মতো, তারপর লবঙ্গ নিয়েছি, এলাচি নিয়েছি, দারচিনি নিয়েছি, তেজপাতা নিয়েছি, সব কিছুই 2-3টা করে নিয়েছি। 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজটা হালকা একটু ভেজে নিব, বাদামি কালার করার কোনো প্রয়োজনই নেই। তারপরে আমি দিয়ে দিব আদা আর রসুন বাটা। আদা আর রসুন বাটা দিয়েছি 2 চা চামচের মতো। আদা আর রসুন বাটাটা দেওয়ার পর ভালো করে একটু ভেজে নিব, তারপর আমি সামান্য একটু পানি দিয়ে এই মশলাটা কষিয়ে নেব। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, তো যতক্ষণ পর্যন্ত না তেল উঠবে ততক্ষণ পর্যন্ত আপনি একটু কষিয়ে নেবেন। যখন দেখবেন এরকম তেল উঠে গিয়েছে তখন পোলাওর চাল দিয়ে দিবেন। এখানে আমি পোলাওর চাল দিয়েছি 1/2 কেজির মতো, মানে 500 গ্রামের মতো। এই চালটা আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে দিয়েছি। তারপরেও দেখা যায় চালের মধ্যে কিছু পানি থাকে, তো চুলায় দেওয়ার সাথে সাথে একটু পানি ছেড়ে দেয়। কিন্তু আপনি ভয় পাবেন না, যদি পানি ছাড়বে আপনি একটু ভালো করে চালটা ভেজে নেবেন। তো দেখুন আমি নেড়ে চেলে ভালো করে চালটা ভেজে নিয়েছি, একটু সময় নিয়ে ভাজতে হবে। তো 1/2 কেজির মধ্যে আপনি পানি দিবেন 750 এমএলের মতো। আর এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 4টার মতো, আলু বাখরা দিব 6-7টার মতো। আলু বাখরা কিন্তু বিরিয়ানির স্বাদ অনেকটা বাড়িয়ে দেয়। আর দিয়ে দিব 5-6টার মতো কিশমিশ।
আর হ্যাঁ, অবশ্যই পানি যখন দিবেন তখন গরম পানি ব্যবহার করবেন, এতে আপনার চাল একদম ঝরঝরা হবে। আর যদি আপনি ঠান্ডা পানি ব্যবহার করেন তাহলে হয়তো বা আপনার চালটা একটু নরম নরম লাগবে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি আবারও ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিব, তারপরে আবার ঢেকে রাখবো প্রায় 5 মিনিটের জন্য। তো এর মধ্যে আমি আমার মাংসটা দেখব যে রান্না হয়েছে কিনা, নরম হয়ে গিয়েছে কিনা। তো দেখুন, মাংসের যে তেল আর পানি সেটাতেই কিন্তু আমি এই মাংসটা রান্না করে ফেলেছি। আমি তেলের পরিমাণটাও কম দিয়েছি, কারণ খাসির মাংসে সবসময় তেল বেশি উঠে। আর দেখুন, মাংস একটু উঠিয়ে দেখাই যে কতটা পরিমাণে সফট হয়েছে, একদম সফট হয়েছে, মুখে দিলেই গলে যাওয়ার মতো। তো যাই হোক, আমি এখন তেল ফেলে দিব। এগুলো হচ্ছে খাসির তেল, এগুলো যদি আপনি বিরিয়ানিতে দেন তাহলে আপনার বিরিয়ানির ফ্লেভারটা একদম নষ্ট হয়ে যাবে। আর যারা খাসির ফ্লেভার পছন্দ করেন না তারা কিন্তু অবশ্যই এই তেলগুলো ফেলে শুধু মাংসটুকু নেবেন। তো এখানে প্রায় 1 সুপের বাটির মতো তেল হয়েছে। তো এখন আমার এই বিরিয়ানিটা হয়ে গিয়েছে, মানে পোলাওটা পারফেক্টভাবে কুক হয়ে গিয়েছে। আমি একটু নেড়ে ছেড়ে দেখলাম পোলাওর চালটা সিদ্ধ হয়েছে কিনা, একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গিয়েছে। আপনি একটু দমে দিবেন, এই জন্য ভালো করে পোলাওর চালটা একটু চাপ দিয়ে সাজিয়ে নেবেন, তারপর উপরে আপনি খাসির মাংসগুলো দিয়ে দিবেন। আর কোনো প্রকার ঝোল থাকলে অবশ্যই ঝোলগুলো আপনি দিয়ে দিবেন। আর আপনি চাইলে 2 টেবিল চামচের মতো খাসির তেলটা ব্যবহার করতে পারেন। উপর দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের জন্য এটা দমে দিবেন। আর যদি কোনো ছিদ্র থাকে তাহলে অবশ্যই কটন বারের সাহায্যে ছিদ্রটা আটকিয়ে দিবেন। 10 মিনিট পর ফিরে আসলাম আমি। তো এখন আমি দেখাবো যে খাসির বিরিয়ানির অবস্থা কী। তো দেখুন, দেখে মনে হচ্ছে যে এটা কাচ্চি বিরিয়ানি। আপনি যদি এটা গরম গরম পরিবেশন করেন কাবাব ডিমের সাথে তাহলে এটা কাচ্চি বিরিয়ানির চেয়েও একদম কম না, মানে কাচ্চি বিরিয়ানির স্বাদের কাছাকাছি। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। এবার ঈদে আপনারা এই টাইপের একটা বিরিয়ানি রান্না করবেন, আপনাদের প্রিয়জনরাও খুব পছন্দ করবে। আর যারা খাসির মাংস খায় না তারাও খেয়ে বিশ্বাস করবে না যে এটা খাসির মাংস, কারণ এটাতে কোনো প্রকার গন্ধ থাকে না। আমি একদম খাসির মাংসের যে তেল সেটাই ফেলে দিয়েছি, গন্ধটা কোথার থেকে আসবে। সামান্য একটু রং দিয়ে, জর্দা রং দিয়ে উপরটা একটু কালার করে দিয়েছি। এটা একদমই অপশনাল, ভালো লাগলে করবেন, ভালো না লাগলে করবেন না। আর আমি একটু বাদাম ছিটিয়ে দিয়েছি ডেকোরেশনের জন্য। তো দেখুন, মাংস কিন্তু একদম সফট হয়ে গিয়েছে আর খেতে কিন্তু বেশ মজা হয়েছে। আর পোলাওর চাল একদম নরম ঝরঝরে পারফেক্টভাবে কুক হয়েছে আর খেতেও কিন্তু কোনো অংশে কম হয়নি। যাই হোক, আজকের মতো এখান থেকে বিদায় নিব। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।